তো লিপিডকে যদি আমরা ভাগ করি, লিপিডকে আমরা মেনলি চারটে ভাগে ভাগ করতে পারি। একটা সিম্পল লিপিড, দু নম্বর হচ্ছে কম্পাউন্ড লিপিড, তিন নম্বর হচ্ছে ডিরাইভড লিপিড, আর চার নম্বর হচ্ছে লিপিড কমপ্লেক্স টু আদার কম্পাউন্ড। তো সিম্পল লিপিড, সিম্পল লিপিড কি একদম যেটা এস্টেরিফাইড ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, অর্থাৎ গ্লিসারেলের সাথে যুক্ত হয়। অর্থাৎ সিম্পলভাবে বলতে গেলে সিম্পল লিপিড যেটা আমরা সাধারণত বুঝি, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল দিয়ে যুক্ত হয়ে যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ ট্রাই অ্যাসাইল গ্লিসারল, এটা হচ্ছে সিম্পল লিপিড। কম্পাউন্ড লিপিড অর্থাৎ বোঝা যাচ্ছে যে অন্য কোনো একটা কম্পাউন্ড থাকবে। তো কম্পাউন্ডটা এবার ফসফোরাইলেটেড হতে পারে বা নন ফসফোরাইলেটেড হতে পারে। তো সেটার উপর ডিপেন্ড করে কম্পাউন্ড লিপিডকে আমরা আবার দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ফসফোলিপিড, যখন ফসফরিক অ্যাসিডটা যুক্ত থাকবে, আর যখন ফসফরিক অ্যাসিডটা যুক্ত না থেকে অন্য কিছু যুক্ত থাকবে, তখন ওটাকে আমরা কী বলবো, নন ফসফোরাইলেটেড লিপিড, ওটা কম্পাউন্ড লিপিডের মধ্যে পড়লো। এরপর হচ্ছে ডেরাইভ লিপিড। ডেরাইভ লিপিড কি, এগুলো হচ্ছে এমন কম্পাউন্ড যেগুলো হচ্ছে লিপিড থেকে তৈরি হচ্ছে বা লিপিড তৈরি করছে, অর্থাৎ ডিরাইভড ফ্রম লিপিড বা লিপিডের প্রিকার্সার, অর্থাৎ লিপিড তৈরি করছে। তাহলে কী হবে, এক্সাম্পল যেমন ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড এসব। আর লিপিড কমপ্লেক্স টু আদার কম্পাউন্ড মানে হচ্ছে লিপিডটা পুরোপুরিভাবে অন্য কোনো একটা কম্পাউন্ডের সাথে যুক্ত। যেমন যদি প্রোটিন থাকে তাহলে ওটার এক্সাম্পল কী হবে, প্রোটিওলিপিড। তো এইভাবেই কিন্তু আমরা লিপিডের মেন চারটে ভাগ করতে পারি, সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড, ডিরাইভড লিপিড, আর লিপিড কমপ্লেক্স টু আদার কম্পাউন্ড।